যুগ যুগ ধরে চলে আসছে এই দিনে। শাস্ত্রের নিয়ম অনুসারে কোনো পুজো করলে ইষ্ট দেবতা ও প্রয়াত পিতামাতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তর্পণ করতে হয়। শাস্ত্র মতে মহালয়া তিথিতে দেবী দুর্গা মর্তে আগমন করেন। অমাবস্যার পরবর্তী তিথি প্রতিপদ থেকে শুরু হয় দেবী দুর্গার আরাধনা। শাস্ত্র মতে দেবী দুর্গা মহিষাসুর নিধনের দায়িত্বপ্রাপ্ত হন এই মহালয়া তিথিতে। সকাল থেকেই সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। ঘাটে ঘাটে পিতৃতর্পণ চলছে, ভোর থেকেই শুরু হয়ে গেছে পিতৃপুরুষকে স্মরণ করা। শাস্ত্র মতে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে পরলোকগত পূর্বপুরুষের আত্মার শান্তির উদ্দেশ্যেই এই তর্পণ করে শ্রদ্ধা জানানো যে রীতি যুগ যুগ ধরে চলে আসছে। জলপাইগুড়ি থেকে শুরু করে কাটোয়া, অর্থাৎ শহর থেকে শুরু করে জেলা, প্রত্যেকটি জায়গাতে এই একই ছবি, অর্থাৎ ঘাটে ঘাটে তর্পণের ছবিটি উঠে আসছে। জলপাইগুড়িতে রাজবাড়ি ঘাট সহ তিস্তার ঘাটে তর্পণ সারলেন মানুষজন, হলো আতশবাজি পোড়ানোর উৎসব। তিস্তায় তর্পণ জলপাইগুড়ির বাসিন্দাদের, রাজবাড়ি ঘাটের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও তিস্তার আরো বেশ কিছু ঘাটেও একই ছবি ধরা পড়ে আজ সকালবেলা থেকে। রাজবাড়ি পুকুর জলপাইগুড়ি, আজ মহালয়া পুণ্যতিথিতে পিতৃতর্পণ এবং পিতৃপুরুষকে তর্পণ করা, সেই উপলক্ষে আসা। হ্যাঁ, ভালোই জনসমাগম। রাজবাড়ি পুকুর নতুন করে সাজানো হয়েছে, এটা এর আগে আমার দেখার সৌভাগ্য হয়নি, আজকে সেটা দেখা হলো, আর কি ভালো লাগলো। এই পুণ্যতিথিতে জলপাইগুড়ির রাজবাড়ির ঘাটে চলছে তর্পণ, আর ইতিমধ্যেই জলপাইগুড়ির রাজবাড়ির ঘাটে বহু মানুষ ভিড় জমিয়েছেন এই পিতৃতর্পণ বা মাতৃতর্পণের জন্য। যাদের পূর্বপুরুষ অনেকেই আমাদের ছেড়ে চলে গেছেন, এমনই তাদের আত্মার শান্তি কামনার্থেই এই তর্পণ বলে জানা গেছে। জলপাইগুড়ি থেকে প্রদ্যুৎ দাস, জি 24 ঘন্টা। এবার একটু বাঁকুড়ার দিকে নজর দিতেই হচ্ছে। বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর সতীঘাট, দ্বারকেশ্বর নদের মিনাপুর, লোকপুর, রাজগ্রাম এবং পাতাকোলা ঘাট, যেখানে সকাল থেকে তর্পণের ভিড়, কোভিড বিধি মেনেই তর্পণ হলো। আর সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বাঁকুড়ার এই মুহূর্তে যে ঘাটগুলো রয়েছে সেখানে পিতৃপুরুষদের স্মরণে তর্পণ করছেন। রাজ্যের আরও কিছু জায়গা থেকে ছবি আমরা তুলে ধরব। প্রতিবারের মতো এবারও বসিরহাটের ইছামতি নদীতে তর্পণ হলো। ইছামতির শ্মশান ঘাটে তর্পণে বহু মানুষেরই ভিড় চোখে পড়ে। জি চপুন্না